মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত নির্বাচন আসন্ন পশ্চিমবঙ্গের সব জেলাতেই চলেছে নমিনেশন ফাইল, সেই মতে হুগলির সমস্ত পঞ্চায়েতে উঠে এসেছে এরকম চিত্র। গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যদিও এই নমিনেশনকে ঘিরে প্রকাশ্যে নিয়ে এসেছে গোষ্ঠীর দ্বন্দ্ব। একদিকে বর্তমান 2 নম্বর ব্লক সভাপতি অরুণ কেওড়া, অন্যদিকে আদি তৃণমূলী বলে পরিচিত গোষ্ঠী। ঘটনার সূত্রপাত, তৃণমূল কংগ্রেসের একটি দল ইতিমধ্যে নমিনেশন ফাইল করতে শুরু করেছে। অপরদিকে ব্লক সভাপতি অরুণ কেওড়ার দাবি, দল নাকি এখনো প্রার্থী তালিকা নির্ধারণ করেনি, অথচ নমিনেশন ফাইল হচ্ছে এবং যারা করছে তারা নিজেদের তৃণমূল বলেও দাবি করছে। আর যদি তাই হয় তবে কাজটা যে দলবিরোধী হচ্ছে সে কথা তিনি দাপ্তহীন ভাষায় স্পষ্ট করেছেন এবং তিনি এও বলেছেন যেহেতু দলবিরোধী কাজ সেহেতু তিনি সমস্ত বিষয়টা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। সাপ দেখে শুনে বিজেপির এক নেত্রী দোলন দাস বলেন, এই নাটকের পিছনে কাঠমানির গন্ধ আছে কিনা আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময় সংবাদ। কাজের জন্য মহিলা চাই, শিক্ষা প্রতিষ্ঠানে কাজের জন্য সম্পূর্ণ পিছুটানহীন আশ্রয়হীন শিক্ষিতা কিংবা অশিক্ষিতা মহিলা চাই, কাজের বিনিময়ে আশ্রয় পাবেন। যোগাযোগ 8293107147। এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম এইসব কোনো ব্যাপার না, ভারতীয় সংবিধান প্রত্যেকটি নাগরিককে গণতন্ত্রের রীতি অনুযায়ী ভোটে দাঁড়ানোর অধিকার দিয়েছে, সেখান থেকে কে ভোটে দাঁড়াবে না দাঁড়াবে তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা গণতন্ত্রের একটা উৎসব। তৃণমূলের সময় পিরিয়ডেতে শুরু হয়েছে, গণতন্ত্রপ্রেমী মানুষ তার কার্যকলাপ করছে, এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। দলের তাদের প্রার্থীর নাম ঘোষণা না হয়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছে? দেখুন, দলীয় স্তর থেকে আমার কাছে এখনও কোনো নির্দেশ আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার থ্রু জেলার মাধ্যমে যে সমস্ত নির্দেশ দেবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। যদি কেউ এটাকে তৃণমূল কংগ্রেসের নির্দেশ বলে চালিয়ে দেয়, আমি শুনলাম, আমি দলের কাছে নিশ্চয়ই বলবো, দল যথাযথভাবে ভাববে এবং সিদ্ধান্ত নেবে। এক প্রকার যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে যারা করছে তারা দল বিরোধী? ওটা দল চিন্তাভাবনা বিচার বিশ্লেষণ করবে। দলের অনেক জায়গা আছে, অনেক ফোরাম আছে, দলে আমাদের অনেক তাবড় তাবড় বুদ্ধিজীবী এবং লিডার আছেন, তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করবেন এবং আমাদেরকে সঠিক গাইডলাইন দেবেন, আমরা সেই মতোই দেবো। বলতে ব্লক সভাপতি যেটা বলছেন দল বিরুদ্ধ কাজ করেছি, দল বিরুদ্ধ কাজ বলতে আজকে ব্লক সভাপতি আমাদেরকে নিয়ে বসাটা অবশ্যই উচিত ছিল, বসে আলোচনা করা, আমরা তো সেই জায়গাটা পাইনি। প্রথমত আমি মান্দারান অঞ্চলের পঞ্চায়েত সদস্য ছিলাম, দীর্ঘদিন ধরে অঞ্চল সভাপতিও ছিলাম, এখন প্রাক্তন অঞ্চল সভাপতি আছি আমি। সেই জায়গায় দাঁড়িয়ে অঞ্চল সভাপতির চিন্তাভাবনাটা খারাপ নয়, ওনার যদি মনে হয় যে আমাদের সঙ্গে আলোচনা না করে উপরে জানাবেন, জানাতে পারেন, এতে আমাদের কোনো অভাব অভিযোগ নেই। কারণ আমরা দীর্ঘদিন ধরে দলটা করি, আমরা তো মমতা ব্যানার্জির সই না, আমরা এটাই জানি যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা এটা বলে আজও জানি, আজও তৃণমূল কংগ্রেস করি, আমরা আজও মানুষের কাছে এটাই বলি যে আমাদের মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনি বলতে চাইছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্লক সভাপতি আপনাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করেন না? না, আমাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি, আমাদেরকে জানায় না কোনো বিষয়ে, ওনার একক সিদ্ধান্ত করেছেন, উনি ওনার মতন করেই চলছেন। যদি আমাদেরকে ডাকে আমরা অবশ্যই যাব, কারণ সে আমাদের অভিভাবক এখন বর্তমানে ব্লক সভাপতি, উনি যদি আমাদেরকে ডাকেন, যদি বলেন যে এটা ভুল হয়েছে, সে ভুলটা দেখব এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুক, আলোচনা করুক। আমার নাম নেপাল সামলের। পুরো বিষয়টা আভ্যন্তরীণ ব্যাপার, এই আভ্যন্তরীণ ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু মতামত নেই, শুধু এইটুকুই বলতে পারি 90 এবং আদির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ঘটছে সেখানেও আবার কাঠমানির গন্ধ আছে কিনা একটু বিষয়টা খতিয়ে দেখলে ভালো করতো। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।